হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, শুভ দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। পেছনে যে বোর্ডটা লিখেছি অবশ্যই তোমাদের জন্য, কিন্তু বন্ধুরা শুধু বোর্ডটা দেখতে গেলে কিছু এইবারে হয়তো মানে বুঝতে পারবে না, তো আমাকে একটু এক্সপ্লেন করার সময় দেবে। তোমরা ভিডিওটা, একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো, ভিডিওটা স্কিপ করো না, কারণ আমি মাঝখানে অনেক কথা বলে দিই যেটা বোর্ডে লেখা নেই। বোর্ডটা যতটা তোমাদের জন্য ততটাই আমার জন্য, কারণ বোর্ডে আমি ইনফরমেশন গুলো লিখে রেখেছি। তো তোমাদের বোঝাতে গেলে পরপর আমি বলে যাব, একটুখানি মন দিয়ে শুনবে। তোমাদের আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে কিভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিভাবে ইয়ে করা হবে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের কাউন্সিলিং এর ডেট গুলো কিরকম আছে সেটা অন্যভাবে সাজানো আছে সহজে মনে রাখার জন্য, আর সবচেয়ে বড় কথা যেটা আজকে আমি কাট অফ মার্কসটা বলতে চলেছি, যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ থাকলে গভর্নমেন্ট কলেজ তোমরা পেতে পারো। তো একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবে, আর এটা করতে গিয়ে আমাকে একটু কষ্ট করতে হয়েছে ঠিকই, মানে বিগ ডেটা মাইনিং যাকে বলা হয়, যেটা আজকালকার দিয়ে, তো বিগ ডেটা মাইনিং আমাকে 500 পাতা স্টাডি করতে হয়েছে। 500 পাতা তোমাদের পুরো কম্বাইন্ড যে টোটাল মেরিট লিস্টটা সেটা স্টাডি করতে হয়েছে। সেখানে একটা পয়েন্টে আমার একটুখানি একটা কনফিউশন আছে, সেটা বলে দিচ্ছি আমি। ঠিক আছে, এসো আমরা শুরু করছি। যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলে 20-20 ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট আছো তাদের ভেরিফিকেশন হতে চলেছে 18 অর্থাৎ পরশুদিন 18 তারিখ, 18 নভেম্বর। সময় হচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে রিপোর্ট করতে হবে। কোথায় রিপোর্ট করতে হবে? যারা র্যাঙ্ক আছে 1 থেকে 16 তাদের করতে হবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, সেটা পার্ক সার্কাসে আছে জানো। র্যাঙ্ক হচ্ছে 17 থেকে 32 তাদের আরজিকর মেডিকেল কলেজে, এবং র্যাঙ্ক হচ্ছে 33 থেকে 48 তাদের করতে হবে এনআরএস মেডিকেল কলেজে। তো টোটাল এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মেরিট লিস্টে 48 জনই ক্যান্ডিডেট আছে। এবার দেখো সিট ম্যাট্রিক্স যেটা আছে, যেটা অ্যানাউন্স করেছে, সেই সিট ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে 21টা গভর্নমেন্ট কলেজ আছে। সেই 21টার সাথে আরো 5টা আছে সেমি, 6টা আছে সেমি গভর্নমেন্ট, 4টে ইএসআই হসপিটাল আছে, পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হসপিটাল আছে, আর চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আছে যেটা সেমি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। তো এটা যে 6টা আছে, এই 6টারও সিট ম্যাট্রিক্স এখনো আসেনি, আর প্রাইভেট আছে 54টা। প্রথমে টোটাল হচ্ছে 81টা, প্রথমবারে অ্যানাউন্সমেন্টে ছিল 74টা কলেজ, পরে অ্যানাউন্সমেন্ট হয়েছে 81টা কলেজ। তো গভর্নমেন্ট কলেজে যে সিট ম্যাট্রিক্সটা আমরা পেতে চলেছি সেখানে বলছে যে টোটাল সিট 1331, জেনারেলদের জন্য সিট আছে 673, শিডিউল কাস্টদের জন্য আছে 289টা, শিডিউল ট্রাইব আছে 138টা, ওবিসি এ 131, ওবিসি বি 70, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে 30 জন। এবার শেয়ার, এই 673টা জেনারেল বা আনরিজার্ভ সিটে বাকিদের কত শেয়ার আছে দেখে নেওয়া যায়। অর্থাৎ শিডিউল কাস্টের এই 673 জনের মধ্যে 53 জন শিডিউল কাস্ট ক্যান্ডিডেট আছে যাদের জিএমআর চলে গেছে 667 অবধি, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট একজনও নেই, 263 জন, এটা একটু কনফিউশন আছে আমার, এটা 264 হতে পারে অথবা 63 ইজ দা রাইট। তো 263 জন আছে যাদের জিএমআর বা কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক চলে গেছে 670 অবধি, এবং 65 জন আছে যাদের কম্বাইন্ড র্যাঙ্ক চলে গেছে 672 অবধি। অর্থাৎ এই 673 জনের মধ্যে এখানে আমরা পেলাম 53 জন শিডিউল কাস্ট আছে, 263 জন আছে শিডিউল ওবিসি এ এবং ওবিসি বি 65 জন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল ক্যাটাগরি 2 জন আছে। অর্থাৎ যদি এটাকে আমরা অ্যাডিশন করি, 55 আর 65 তো হয়ে গেল 120, 120-র সাথে 263 যোগ হলে হয়ে যাচ্ছে তোমার 383, অর্থাৎ 383 যদি এর থেকে বাদ দিই তাহলে এখানে জেনারেলদের জন্য যে সিটটা বেঁচে থাকছে, মানে একদম যাদের কোনো কাস্ট রিজার্ভেশন নেই,
সেই 383 যদি মাইনাস করে দিই তাহলে 290 জন এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেট এর মধ্যে ঢুকে আছে। সিডিউল কাস্ট ঢুকে আছে 53 জন, ওবিসি এ 263 জন, অর্থাৎ ওবিসি বি 65 জন। অর্থাৎ এই যে সিডিউল কাস্ট, সিডিউল ওবিসি এ, ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই যে 310 জন যে হলো 320 জন, তারা কিন্তু এই 673 অর্থাৎ আনরিজার্ভ সিটের আওতায় চলে যাবে। আনরিজার্ভ সিট অর্থাৎ তাদের ক্যাটাগরি র্যাঙ্কটা সেখানে আর লাগছে না, ক্যাটাগরি র্যাঙ্কের আর দরকার হচ্ছে না। 65 আর 53 ছিল 120, 383 থাকে 290, 383 জন আদার দেন আনরিজার্ভ, যাদের কোনো ক্যাটাগরি নেই তারা আছে, তারা 383 জন, তাদের নর্মাল ক্যাটাগরি র্যাঙ্কের ইউজ হচ্ছে না। এবার আছে ক্যাটাগরি র্যাঙ্ক ফর রেসপেক্টিভ কোটা। তাহলে রেসপেক্টিভ কোটায় কি হলো, যে শিডিউল কাস্টে ছিল 289টা কোটা আছে এই 1331 এর মধ্যে, কিন্তু তাদের 53 জন এই 673 জনের মধ্যে ঢুকে গেছে। তাহলে 289 জন যে আছে, তাহলে 289 প্লাস 53 করলে হচ্ছে 342 অবধি, অর্থাৎ 342 অবধি যাদের শিডিউল কাস্ট র্যাঙ্ক আছে তারা সরকারি কলেজে সিট পাচ্ছেই পাচ্ছে, প্রোভাইডেড, শর্তটা আমি পরে বলছি। এরপর আছে শিডিউল ট্রাইবে, এখানে কেউ নেই, অর্থাৎ শিডিউল ট্রাইবে 138 জনই কিন্তু তাদের নর্মাল ক্যাটাগরি থেকে, নর্মাল কোটা থেকে পাবে, যেখানে শিডিউল ট্রাইব টোটাল যারা র্যাঙ্কের মধ্যে এসছে তার সংখ্যা হচ্ছে মাত্র 91 জন। অর্থাৎ এখানে শিডিউল ট্রাইবের কিন্তু সবাই গভর্নমেন্ট কলেজে সিট পেয়ে যাচ্ছ। ওবিসি এর ক্ষেত্রে কি আছে, 263 জন জেনারেলের কোটা কনজিউম করেছে, তাহলে ওদের কোটা আছে 131 জন, তাহলে 131 প্লাস 263 হয়ে গেল 394 র্যাঙ্ক অবধি বা 395 র্যাঙ্ক অবধি তারা কিন্তু সবাই সরকারি কলেজ পাচ্ছই। ওবিসি বির কি আছে, 65 জন এখানে কনজিউম করে নিয়েছে জেনারেল কোটা, 70টা তাদের নিজস্ব কোটা আছে, তাহলে 70 প্লাস 65 135 র্যাঙ্ক অবধি যাদের ওবিসি বি আছো তারা কিন্তু সরকারি কলেজ পাচ্ছ। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 30 প্লাস 2 32 জন পাচ্ছ। এইবার একটা কথা দেখে না, যে এই র্যাঙ্কটা কিন্তু তখনই এই ফিগারটা এতদূর অবধি ভ্যালিড, 3 নম্বর লাইন অবধি ভ্যালিড, যখন সবকটা ছেলে মেয়ে তোমরা পরপর সবকটা কোর্সকে কনজিউম করছো। বাট সবাই কিন্তু সব কোর্স নেবে না, কিন্তু তাদের যখন কাউন্সিলিং হবে তাদের র্যাঙ্কগুলোই প্রথমে তাদের কাউন্ট হবে। তাহলে সবাই সব কোর্স নেবে না, কিছু কিছু ম্যাক্সিমাম যেমন ডিএমএলটি নেবে বা ওটিটি নেবে বা সিটিটি নেবে, তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে নেবে, তাই সবচেয়ে কম যেখানে নেবে ইসিজি নেবে, ডিএনইপি নেবে, যেগুলো ট্রেন্ড থাকে, এটা ট্রেন্ডের কথা বলছি, কি হবে আমি জানি না। সেই ট্রেন্ড যদি ধরা হয়, সেই ট্রেন্ডে ধরা হচ্ছে যে এই ভেরিয়েবল ক্যাটাগরি র্যাঙ্কটা আরো 30% অবধি ম্যাক্সিমাম হাইক হতে পারে। তো 30% অবধি যখন হাইক হয়ে যাবে তখন জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক চলে যেতে পারে 850 অবধি, শিডিউল কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক চলে যেতে পারে ক্যাটাগরি র্যাঙ্ক 448, আর কমন মেরিট র্যাঙ্ক হয়ে যেতে পারে 3773 অবধি। শিডিউল ট্রাইবে তো সবাই সিট পেয়ে যাচ্ছ। ওবিসি এর ক্ষেত্রে 520 অবধি ছেলে মেয়েরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারে, এবং ওবিসি বি 30% হাইক হলে 175 অবধি র্যাঙ্ক অবধি সবাই পেয়ে যেতে পারে। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের টোটাল যাদের মেরিট লিস্টে আছে 48 জন ক্যান্ডিডেট, এই 48 জন ক্যান্ডিডেটের মধ্যে 2 জন আছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা নর্মাল, যাদের র্যাঙ্ক লেস দেন 673 আছে, বাকি কি আছে 3 জন আছে ওবিসি এর আছে, ওবিসি বি এর 2 জন আছে, আর শিডিউল ট্রাইব 1 জন আছে। এই ক্যাটাগরিটা এখানে কনজিউম করবে কি না কোনো প্রপার সে গাইডলাইন আমি পাইনি। তো এই 6 জন যদি এখানে কনজিউম করে নেয় তাহলে 32 × 6 = 38 জন, অর্থাৎ আউট অফ 48 38 জন কিন্তু সরকারি কলেজ পেয়ে যাচ্ছ।
সরকারি মানে এই ইএসআই সেমি গভর্নমেন্ট ছাড়া, তো ইএসআই সেমি গভর্নমেন্ট মিলে আমার আশা আছে সবাই পেয়ে যেতে পারে, হয়তো জানি না আমি কি আছে পড়াবো, এখনো যেহেতু আসেনি পুরো লিস্ট, এখনো যেহেতু ডিক্লেয়ার হয়নি। এবার চলে আসছি যে টোটাল কলেজেস ইনস্টিটিউশন বললাম, এবারে আছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি কিভাবে মনে রাখবে দেখো, সিম্পল এই চার্টটা তুমি লিখে নেবে, সবচেয়ে ইজি চার্ট আছে। যে রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, কি দিয়ে পেমেন্ট করতে হবে 100 টাকা, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং করতে হবে। তো এই কাজটা রাউন্ড ওয়ানের ক্ষেত্রে শুরু হবে 23/11/20 সকাল 10টায়, চলবে 28/11/20 রাত 8টা অবধি, 8 PM অবধি। এই সময়ের মধ্যে রাউন্ড ওয়ানে যারা রেজিস্ট্রেশন করবে বা চয়েস ফিলিং লকিং করবে তারা সবাই করে নিতে পারে। এরপরে কি আছে রাউন্ড টুতে, রাউন্ড টুতে যখন রেজিস্ট্রেশন, এইটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন হবে, তখন আবার যারা রেজিস্ট্রেশন করেনি, তো নিউ রেজিস্ট্রেশনে যারা নিউ করবে তাদের অবশ্যই আবার একটা ফিস দিতে হবে। নিউ রেজিস্ট্রেশন শুরু হবে 6 তারিখে, 6ই ডিসেম্বর চলবে 8ই ডিসেম্বর বিকেল 5টা অবধি। এখানে ছিল সন্ধ্যে 8টা, এখানে বিকেল 5টা। রাউন্ড থ্রি হচ্ছে, রাউন্ড থ্রিতে স্টার দেওয়া আছে, অর্থাৎ রাউন্ড টুর পরেও যদি সিট থাকে তাহলে রাউন্ড থ্রি হবে, নাহলে থার্ড রাউন্ড হবে না। রাউন্ড 3 নম্বর রাউন্ড হবে 13 ডিসেম্বর সকাল 10টা থেকে 15ই ডিসেম্বর বিকেল 5টা অবধি। পাবলিশিং অফ অ্যালটমেন্ট রেজাল্ট, রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে 30 তারিখ, রাউন্ড টু 9ই ডিসেম্বর হবে আফটার 1 PM, এবং রাউন্ড থ্রি যদি থাকে তাহলে 16ই ডিসেম্বর হবে। কোর্স ফিস যেটা আছে, এই কোর্স ফিস আছে 15,000 টাকা, এইটা পেমেন্ট করতে হবে অনলাইন, সেটা নেট ব্যাংকিং হতে পারে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। রাউন্ড ওয়ানে যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের পেমেন্ট করতে হবে 30/11 থেকে 3/3 ডিসেম্বর 3/12 সন্ধ্যে 7টার মধ্যে। যাদের রাউন্ড টুতে অ্যালটমেন্ট হবে তাদের 9/12 থেকে 11/12 সন্ধ্যে 7টার মধ্যে, এবং রাউন্ড থ্রি হলে 16/12 থেকে 17/12 7টার মধ্যে। এরপর হচ্ছে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট। অটো আপগ্রেড অপশনটা কেন এলো, তুমি তো আপগ্রেডেশন এখন তো রাউন্ড ওয়ানই, অটো আপগ্রেড কেন বলছে, যে অনেকে দেখা গেল যে চয়েস ফিলিং করেছে, কিন্তু চয়েস ফিলিং করেছে কিন্তু তারা পেমেন্ট বা রেজিস্ট্রেশন করেনি বা কোনো কারণে তারা পাবলিশ হওয়ার, পাবলিশ সিটটা যখন পাবলিশ হয়ে গেল 30 তারিখে, তার মধ্যে 30 থেকে 3 তারিখের মধ্যে যারা এই 15,000 টাকা জমা করলো না তাদের ধরে নেওয়া হবে যে তারা এই কাউন্সিলিংয়ে ইচ্ছুক নয়। সেক্ষেত্রে যদি সিট থাকে তাহলে অটো আপগ্রেডটা 4 তারিখে হয়ে যাবে সকাল 10টার পরে। সিমিলারলি রাউন্ড টুতে কি হবে, যারা 9/12 থেকে 11/12 মধ্যে 15,000 টাকা জমা করেনি তাদের যদি সিট কিছু খালি থেকে গেল তাহলে 12/12তে অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। এবং রাউন্ড থ্রিতে তো, রাউন্ড থ্রি তো প্রশ্নই আসছে না, তার জন্য অটো আপগ্রেডেরও কোনো প্রশ্ন নেই। তো এইখানটা ভালো করে বোঝার চেষ্টা করবে, তোমাদের এর পরের ভিডিওতে আমি বোঝাবো যে কিভাবে কাউন্সিলিং করবে, তোমরা শুধু ডেটটা এইভাবে লিখে নেবে তাহলে বুঝতে খুব সুবিধা হবে, নাহলে গুলিয়ে ফেলবে কোনটার সাথে কোনটা মিশিয়ে ফেলবে। এই যে যাদের রাউন্ড ওয়ান বা রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে যাদের সিট অ্যালটমেন্ট হলো তারা কিন্তু এখনো কলেজ বা ইনস্টিটিউটে যায়নি, ঘরে বসে আছে, ফিস জমা করে ঘরে বসে আছো। এরপরে তারা জবে যাবে কবে, 21/12 থেকে 24/12, 21/12 থেকে 24/12 যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে। ডকুমেন্ট মানে তোমার যা যা আছে সার্টিফিকেট সব ভেরিফাই হবে 21/12 থেকে 24/12। তুমি তো টাকা আগেই জমা করে দিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে সেশনটা শুরু হবে 28/12 থেকে, অর্থাৎ এই বছরের শেষ দিন, প্রায় শেষ দিন আর কি। তারপর তো আবার 1 জানুয়ারি সবাই সেলিব্রেট করতে শুরু করবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে, যেখানে আমরা বোঝাবো যে কিভাবে আমরা চয়েস ফিলিং করব, লকিং করব এবং কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ বন্ধুরা।